প্রিয় দর্শক, আমি সাইফিমন স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন এক ঝলকে। আজ শুক্রবার, 17 অগ্রহায়ণ 1429, 7 জমাদিউল আওয়াল 1444, 2 ডিসেম্বর 2022। সংকটেও 5 বিলিয়নের রেকর্ড রপ্তানি, 3 মাসে নভেম্বরে সর্বোচ্চ রেমিটেন্স। গাইবান্ধায় অনিয়মকারীরা চিহ্নিত, পর্দার আড়ালের দোষীদের ধরা যায়নি। G20-এ বিশ্বের কাছে ভারতের মডেল তুলে ধরার সময়, হর্ষবর্ধন শৃঙ্গলা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে শেষ ষোলোতে জাপান। ধর্মঘট সমাবেশ নিয়ে উত্তপ্ত রাজনীতি, গণগ্রেফতারের অভিযোগ। নগর জীবন, সন্ত্রাস চাঁদাবাজিতে ম্লান পাহাড়ের উন্নয়ন, পার্বত্য শান্তি চুক্তি 25 বছর আজ। সংকুচিত হচ্ছে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার দোয়ার, ভর্তি নিচ্ছে না সিলেটের শিক্ষার্থীদের, কড়াকড়ি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। অর্থমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রীর বৈঠক, হিসাবের চেয়ে ভর্তুকি কমছে সাড়ে। বাংলাদেশ থিয়েটারের 3 যোগ পূর্তি, এবার মাঠে ময়দানে। ভারতের বিরুদ্ধে সিরিজে নেই তামিম ইকবাল, ভারতীয় ক্রিকেট দল এখন ঢাকায়। ট্রফিতে চোখ রোনালদোর, টেস্টে প্রথম দিনে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। ফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। টেলিভিশনে আজকের খেলা, পর্তুগাল দক্ষিণ কোরিয়া রাত 9টায় টি স্পোর্টস, ব্রাজিল ক্যামেরুন রাত 1টা টি স্পোর্টস। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন এক ঝলকে। বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল বিপি ডিজিটাল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও।